मैं सिर्फ इतना बोलना चाहता हूँ कि आपका परिवार का खर्चा है और आपको 20 लाख देने पड़ेगी। ঠিক এভাবেই চলতি মাসের 11 তারিখে রাজধানীর গুলশানের ব্যবসায়ী গিয়াসউদ্দিন ঢালির কাছে একটি ফোন আসে। পরিবারকে বিপদের হাত থেকে বাঁচাতে দাবি করা হয় 20 লাখ টাকা। প্রথমে বিষয়টি পাত্তা না দিলেও আবারও একই নাম্বার থেকে ফোন এলে পরের দিন থানায় একটি সাধারণ ডায়েরি করেন। থানায় যাওয়ার পথে বাড়ির এক নিরাপত্তা কর্মী গিয়াসউদ্দিন ঢালির গাড়ির ফুয়েল ট্যাঙ্কারের নিচে লাল টেপ দিয়ে বাঁধানো একটি বস্তু দেখতে পান। 20 লাখ টাকা লাগবে, না দিলে সব মেরে ফেলবে। আমি বলছি আমি আল্লাহ ভরসা করি, তুমি আসো, তোমাকে আমি দেখে দেবো ব্যাপারটা। তুই কোথাকার কি আসছিস? হ্যাঁ, ফোন রেখে দিস আমি দেড়শাল। তারপর পুলিশে জানাই, আমার তো চিন্তা পড়ে গেছে। আমার ছোট ছেলেকে বললাম, আমার 3টা বাসা পরে গোডাউন, যে তুমি গাড়ি করে যাও। তো গাড়ি যে দেশে মামলা হয়েছে তো জানি না, গাড়িটা ব্যাক করছে পরে টুসে জায়গা আছে, তো ওইখানে একজন বসা ছিল, সে লাল কি যেন দেখছে। দেখার পরে বলতেছে যে আল্লাহ, গাড়িতে কী এটা? আমার ড্রাইভার আমার ফোন করলো, তো বোমের মতন দেখা যায়। যেহেতু আমার ফোন করছে, আমি অ্যালার্ট ছিলাম, আমি টেনশনে ছিলাম, কয়েকদিন অনেক টেনশনে ছিলাম। তারপরে কী করছে, আমরা সাধারণ ডায়েরি করেছিলাম, তারপর থানায় যাওয়ার সাথে সাথে ওসি সাহেব আসলো, আরও লোকজন পাঠাইলো, এতে দেখলো। দেখার পরে বলে চিন্তা কিছু নেই, আমি অস্থির হয়ে গেছি যে আমার গাড়িটা যদি ব্রাস্ট হয়ে যায় এতটা দামের গাড়িটা। কাউন্টার টেরোরিজম ইউনিটের বম্ব ডিসপোজাল ইউনিট দ্রুত ছুটে আসে ঘটনাস্থলে। ধারণা করা হয় গাড়িটিতে শক্তিশালী বোমা বেঁধে রেখেছে কেউ। পরে বোমা সদৃশ বস্তুটি গাড়ি থেকে অপসারণ করার পর তা নিষ্ক্রিয় করা হয়। পুলিশ দেখতে পায় কয়েকটি ব্যাটারি, তার আর টেপ ছাড়া কোনো ক্ষতিকারক উপাদান নেই এতে। এই ঘটনায় মামলা হওয়ার পর তথ্য প্রযুক্তি সহায়তায় অপরাধীকে শনাক্ত করতে সক্ষম হয় পুলিশ। 17 বছরের কিশোর ইমান আলীকে মুন্সিগঞ্জ থেকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানায়, ভয় দেখিয়ে টাকা আদায় করাই ছিল তার উদ্দেশ্য। কেউ নাই, আমি চিটকে লাগাই, তারপর পাশে রুমে রেখেছিলাম, তারপর দেখি কেউ নাই, লাগাই দিয়েছি। ইমান আলীর বাবা গেল 13-14 বছর ধরে ব্যবসায়ী গিয়াসউদ্দিন ঢালির মুন্সিগঞ্জের গ্রামের বাড়ি দেখাশোনার কাজে নিয়োজিত। ছেলের এই কাণ্ডে অবাক তার বাবাও। বসের আমার মেয়ের বিয়ায় আরও 3-4 বছর আগে আমার মেয়ের বিয়ায় 70,000 এক দাগে আর 30,000 এক দাগে, এই 1 লাখ টাকা বসে আমার মায়ের বিয়ে দিছে। দিয়া আমার মায়ের বিয়ে সে নিজে গেছে, খাইকে সারাদিন থেকে আমার মায়ে উড়াই দিছে, কাবিনে গেলা জামাইরে টানতে দিছে। হ্যাঁ, আমার ফেরেস্তার মতো বস, হ্যার হ্যার রেকাম আমার পোলাই করলো, ইয়ার আগে আমার মরণ হইলো না কে। পুলিশ বলছে নকল বোমা উদ্ধারের 12 দিন আগে একটি পারিবারিক অনুষ্ঠানে যোগ দিতে ব্যবসায়ী গিয়াসউদ্দিন মুন্সিগঞ্জে যান। সুযোগ বুঝে ইমান আলী গাড়িতে কথিত বোমাটি বেঁধে রাখেন। ওনার গাড়িতে একটা বোম সদৃশ বস্তু আবিষ্কৃত হয়েছে, যেখানে ব্যাটারি, তার তো নানা রকম জিনিস ছিল। ব্যবসায়ী এবং তার পরিবার চরম আতঙ্কের মধ্যে ছিল। তারা দীর্ঘ সময় চলাফেরা বন্ধ করে দিয়ে বাসায় ছিল। একটা পর্যায়ে থানাতে জিডি করে থানা পুলিশ, আমরা সেগুলো তদন্ত করি। আমাদের কাউন্টার টেরোরিজমে বোম ডিসপোজাল টিম সেই বোমকে ডিফিউজ করে এবং একটা পর্যায়ে তদন্ত করে আমরা প্রকৃত সেই হুমকিদাতাকে গ্রেপ্তার করি। তো এই হুমকিদাতা আসলে পটেনশিয়াল কোনো হুমকিদাতা বা শীর্ষ সন্ত্রাসী না, সে ওই ভদ্রলোকেরই নিয়োজিত একজন কেয়ারটেকারের ছেলে। তার মাথায় এই কৌশল এসে যে মালিককে ফোন দিলে অনেক টাকা চাঁদাবাজি করা যাবে, সেই জন্য সে অন্য আরেকজনের কাছ থেকে একটা মোবাইল ধার নিয়ে সেই মোবাইলে এই কাজটা করে পরবর্তীতে এই কাজগুলো শেষ করে ফেলতে গেছে। তো আমরা দেখতে যাচ্ছি সে কোথায় কীভাবে কেন এই জ্ঞান অর্জন করলো, কারা কারা আছে, এটা আমরা আরও জিজ্ঞাসাবাদ করলে জানতে পারবো। ভুক্তভোগীর ছেলের দাবি, এই ঘটনার সাথে নিশ্চয়ই অন্য কেউ জড়িত আছে। এই ছেলেকে তো ছোটবেলা থেকে দেখেছি। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা।